আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে, বাংলাদেশের স্বনন্দন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব। আমরা এখানকার পেশেন্টের সাথে বরাবরই কথা বলি, পেশেন্টের চিকিৎসা সেবা নিয়ে, চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলি। এমন একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো ওনার কাছে আমরা জানতে চাইবো উনি কেন ভর্তি হয়েছিলেন এবং কোত্থেকে এসে ভর্তি হয়েছেন। তো আমরা ওনার কাছে জানতে চাইব ওনার পরিচয় সম্পর্কে এবং চিকিৎসা সেবা, কী চিকিৎসা সেবা নিয়েছেন তার সম্পর্কে। জি আসসালামু আলাইকুম, আপনার শুরুতে আপনার পরিচয় জানতে চাইব। জি, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ জেলা হবিগঞ্জ থানায়। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ ফরিদ মিয়া। মোহাম্মদ ফরিদ মিয়া, জি। আমি লন্ডনে ছিলাম। আপনি প্রবাসী? প্রবাসী, জি। সেখানে আমার রোগ ধরতে পারে নাই, আমি চলে আসি বাংলাদেশে। দেশে দেশে অনেক চিকিৎসা করাইছি সিলেটে, বহু ডাক্তার দেখাচ্ছি, লোকাল দেখাচ্ছি না। আচ্ছা, আমি আপনার কাছে শুরুতে একটু জানতে চাইব আপনার কি মূলত কি সমস্যা ছিল? সমস্যা মেরুদণ্ডের মধ্যে প্রবলেম ছিল। মেরুদণ্ডের প্রবলেম ছিল আর গাড়ির মধ্যে প্রবলেম ছিল। আচ্ছা, দুটো ছেলে কি প্রবলেম সেটা মানে? মানে এটা রোগের মধ্যে যে সাদা হয়ে গেছিল মাঝখানে পতাকা, সেটা বেদনা হতো, ব্যথা করতো, ব্যথা করতো সবসময় কোমরে আর এখানে। আচ্ছা, হাতে ঝিনঝিনি করতো, পা ঝিনঝিন করতো, ঝিনঝিন করতো। আচ্ছা, তো বর্তমানে ঝিনঝিনটা সামান্য একটু রয়েছে, আমার মনে হয় ওষুধ হয়ে যায় চলে যাবে। আমি থেরাপি করার জন্য একটা মেশিন নিয়ে গেছি, আমার আশা করি কমে যাবে। আচ্ছা, এই সমস্যাটা আপনি কতদিন যাবৎ ভুগছিলেন? প্রায় তিন বছর। তিন বছর? আচ্ছা, এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছেন? অনেক চিকিৎসা নিয়েছি, লন্ডনে নিয়েছি। লন্ডনে চিকিৎসা নিয়েছেন? নিয়েছি। তারপর সেখানে কি কোনো রেজাল্ট আসেনি? রোগ ধরতেই পারেনি। রোগ ধরতে পারেনি। তারপর? তারপর আসি বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে আসে আমি এমআরআই করাই। আচ্ছা, তো একটু ধরা পড়ছে, ওরা বলছে যে মেরুদণ্ডের মধ্যে আড্ডি পাই লেগেছে একটা। মানে বাংলাদেশে এসে কোনো ডক্টর দেখেছিলেন এর আগে? অনেক ডক্টর দেখাইছি। আচ্ছা, বিশেষ অনেক ডক্টর দেখাইছি। তো ওষুধ খালি খাইতেছি, কয়েক লক্ষ টাকার ওষুধ খাইছি। আচ্ছা, কোনো ফায়দা পাচ্ছি না। আচ্ছা, কোনো রেজাল্ট পান? রেজাল্ট পাই নাই। তারপরে আমি ইউটিউবে স্যারের নম্বর পেয়েছি। ইউটিউবের মাধ্যমে স্যারের নম্বর পেয়েছিলাম? জি 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 জি। এই নম্বরে আমি যোগাযোগ করি, আমি স্যারের লোকের শিক্ষা করছি। আচ্ছা, এসে তাকে দেখাই? দেখাইছি। জি, দেখাইছি। দুই সপ্তাহে আমি বর্তমানে সুস্থ। কতদিন যাবৎ ভর্তি ছিলেন এখানে? প্রায় পনেরো দিন। পনেরো দিন? কোন ডক্টরের অধীনে? ডক্টর শফিউল্লাহ। ডক্টর শফিউল্লাহ, ওনার চিকিৎসা সেবাটা আসলে কেমন, মানে কী কী চিকিৎসা দিয়েছে যেটা কিনা উনি যে থেরাপি, উনি রাষ্ট্রীয় পানি লন্ডনে চিকিৎসা সেই যে থেরাপি দিচ্ছে আমার কাছে বেশ পছন্দনীয়। আচ্ছা, যে এই ধরনের রোগী যদি এখানে আসে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। মানে আপনার মতো যে সমস্যা যারা ভুগছে তারা যদি এখানে আসে সমস্যার সমাধান হবে? হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যেহেতু এখানে ভর্তি ছিলেন, কতদিন যাবৎ ভর্তি ছিলেন একটু আগে যদি বলেন? পনেরো দিন। পনেরো দিন? আচ্ছা, যেহেতু এখানে ভর্তি ছিলেন, আপনার কাছে জানতে চাইবো এখানকার চিকিৎসা সেবা কেমন? খুবই ভালো, স্টাফ ভালো, ট্রাফিক ম্যান ভালো, সবাই ভালো। আচ্ছা, আর পাশাপাশি দায়িত্বরত ডক্টররা ভালো কাজ করছে, তাদের সেবা কি ভালো? সেবা খুবই ভালো। আচ্ছা, পাশাপাশি আর জানতে চাইবো ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন, জি জি, তারা কি আপনার খোঁজ খবর নিয়েছেন? নিয়েছেন। ব্যবহার কেমন? ব্যবহার খুব ভালো, ঘন্টা ঘন্টায় তারা চেক করছে পেশার। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ, আমি আমার আর দুইটা রোগী আছে, আমার কাজিন, ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। কেন নিয়ে আসবেন? এই চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার, thank you.